আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা ইউটিউব চ্যানেল খুলে আসলে আপনি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন, আর এটা করার জন্য আপনার কি করতে হবে, আসলেই কি একটা ইউটিউব চ্যানেল খুলে মাসে 20-25 হাজার টাকা ইনকাম করা যায় কিনা, সব কিছু সম্পর্কে আলোচনা করবো। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলে কি ইউটিউব থেকে 20-25 হাজার টাকা মাসে ইনকাম করা যাবে? এটার প্রশ্নের উত্তরে আমি বলবো অবশ্যই আপনি মাসে 20-25 হাজার কেন, আপনি এর চেয়ে অনেক বেশি ইনকাম করতে পারবেন একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে। প্রাথমিক অবস্থায় হয়তো সেটা সম্ভব হবে না, তবে ধীরে 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 আপনি এটাকে গ্রো আপ করতে থাকবেন, একটা সময় আপনি 20-25 হাজার নয় আপনি লাখ টাকাও ইনকাম করতে পারবেন একটা ইউটিউব চ্যানেল থেকে। তো কীভাবে এটা সম্ভব সম্পূর্ণ আলোচনা শুনলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। তো ইউটিউব চ্যানেল থেকে আসলে কীভাবে ইনকাম হয় সেটা আগে বোঝা প্রয়োজন। ইউটিউব চ্যানেল থেকে আসলে দুইভাবে ইনকাম করতে পারি আমরা। একটা হচ্ছে আপনি ইউটিউব থেকে, আপনি খেয়াল করবেন ইউটিউবে আপনি যখন টিভি বিভিন্ন অনুষ্ঠান দেখেন তখন দেখবেন যে মাঝখানে মাঝখানে অ্যাড চলে আসে, এই বিজ্ঞাপনের মারফতে আপনি এখান থেকে কিছু টাকা পাবেন। ইউটিউবের কাছে বিভিন্ন কোম্পানি বিজ্ঞাপন দেওয়ার জন্য অনুরোধ করে বা টাকা দেয়, তারা সেই বিজ্ঞাপনগুলো তাদের ইউটিউবে প্রচার করে, আর সেই ইউটিউবের বিজ্ঞাপন প্রচার করতে যেয়ে আমার চ্যানেলে যতগুলো বিজ্ঞাপন প্রচার হবে সেখান থেকে আমি একটা পার্সেন্টেজ পাবো, আর ইউটিউব একটা পার্সেন্টেজ নিয়ে নেবে, আর এখান থেকে একটা ইনকামের সোর্স হলো। আর দ্বিতীয় আরেকটা উপায় হচ্ছে স্পন্সরশিপ। স্পন্সরশিপ হচ্ছে ধরুন আমি আমার চ্যানেলে যেমন চা পাতার ভিডিওগুলো করি, সেখান থেকে কিন্তু আমাকে একটা রেভিনিউ বা একটা মান্থলি স্যালারি দেওয়া হয়, সেটা একটা উপায়। এছাড়াও আপনি যখন কোনো প্রোডাক্ট রিভিউ ভিডিও করবেন সেখান থেকেও কিন্তু একটা প্রোডাক্ট রিভিউ ভিডিওর জন্য আপনি টাকা পাবেন। তো এভাবে আপনি দুইটা পদ্ধতিতে, একটা হচ্ছে ইউটিউব থেকে মান্থলি একটা রেভিনিউ পাবেন, এবং দ্বিতীয়টা হচ্ছে আপনি স্পন্সরের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। তো স্পন্সরের মাধ্যমে আসলে আপনি আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন, আবার ইউটিউবের মাধ্যমে আপনি আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন। তো যদি আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান তাহলে কি লাগবে? প্রথমত আপনি হয়তো ভাবতে পারেন একটা ইউটিউব চ্যানেল চালু করতে মনে হয় অনেক কিছু লাগে, আসলে তেমন নয়। আপনার শুধুমাত্র একটা জিমেইল অ্যাকাউন্ট থাকলেই আপনি কিন্তু একটা ইউটিউব চ্যানেল চালু করতে পারবেন। আচ্ছা, ধরে নিলাম আমার একটা জিমেইল অ্যাকাউন্ট আছে, তাহলে কীভাবে শুরু করব? সেক্ষেত্রে অনেকে হয়তো ভাবতে পারেন আমার তো ক্যামেরা নাই, লাইট নাই, মাইক্রোফোন নাই, এগুলো কিছুই নাই, তাহলে কীভাবে করবো? সেক্ষেত্রে আমি বলবো আপনার কাছে যদি একটা স্মার্টফোন থাকে, এই যে একটা স্মার্টফোন একটা মোবাইল, এই মোবাইল দিয়েও কিন্তু আপনি শুরু করতে পারবেন। আমিও কিন্তু প্রথম এই মোবাইল দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা শুরু করেছি। আমার যে সেকেন্ড চ্যানেল রয়েছে রান্নাবান্না বিষয়ের ফুডবারি চ্যানেল, সেটাও কিন্তু আমি একটা সময় মোবাইল দিয়ে রেকর্ড করতাম, যদিও এখন সেটাতে নিয়মিত কাজ করা হয় না। তো আপনি চাইলে কিন্তু একটা মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করে সেটাকে আবার মোবাইল দিয়েও এডিট করে আপনি কিন্তু সেটা মোবাইল দিয়ে আবার আপলোড করে এসইও করে পাবলিশ করতে পারবেন। একটা মোবাইল দিয়েই একটা ইউটিউব চ্যানেল সম্পূর্ণ করা যায়। বাংলাদেশে অনেক আমার পরিচিত ইউটিউব চ্যানেল ইউটিউবার রয়েছে যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করেও কিন্তু মাসে প্রচুর টাকা ইনকাম করছে, ইভেন তারা স্পন্সরশিপও পাচ্ছে আবার ইউটিউব থেকেও ইনকাম করতে পারছে। তো আপনি শুরু করতে আসলে তেমন কিছু লাগে না, শুরু করতে লাগে হচ্ছে মনের ভেতর থেকে বিশ্বাস যে আপনি এই কাজটা পারেন, আর মনের ভিতর থেকে আগ্রহ। যদি বিশ্বাস আগ্রহ এই দুটো থাকে তাহলে আপনি একটা মোবাইল ফোন দিয়েও ইউটিউব চ্যানেল চালু করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তাহলে কীভাবে শুরু করবেন? শুরু করার জন্য যেটা বললাম আপনার সাহস থাকতে হবে, আর একটা মোবাইল ফোন থাকলে আপনি মোটামুটিভাবে শুরু করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে একটা ইউটিউব একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে আগে, যদি অলরেডি জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে তো আর জিমেইল অ্যাকাউন্ট করতে হবে না। এখন আপনাকে ইউটিউবে থেকে আপনাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনি যেভাবে চালু করেছিলেন ঠিক তেমনিভাবে আপনি একটা ইউটিউব অ্যাকাউন্ট চালু করতে পারবেন। তো ইউটিউব অ্যাকাউন্ট চালু করার পর আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। করলে তৃতীয় আরেকটা প্রশ্ন আমার কাছে খুব আসে, সেটা হচ্ছে কীভাবে ইউটিউব চ্যানেল খুলব? ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনাকে আইনস্টাইন হইতে হবে না, আপনি কিন্তু ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনার এই স্মার্টফোন দিয়ে আপনি খুব সহজে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। ইউটিউবে আপনি প্রচুর ভিডিও পেয়ে যাবেন কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়। আর যদি আপনি আমার কাছ থেকে শিখতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আরেকটা ভিডিও তৈরি করার জন্য যে কীভাবে আপনি মোবাইল ফোন দিয়ে ইউটিউব চ্যানেল খুলবেন। তো ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেল, এখন প্রশ্ন হচ্ছে যে আসলে আমি কী ভিডিও বানাবো? আমার তো তেমন ভিডিও বানানো সম্পর্কে কোনো ধারণা নাই। এক্ষেত্রেও আমি বলবো আপনি স্মার্টফোন দিয়েই কিন্তু আপনি ভিডিও বানাতে পারবেন। আপনি যেই বিষয়ে আপনার ইন্টারেস্ট রয়েছে আপনি সেই বিষয়ের উপরে ভিডিও বানাতে পারেন। আপনি হয়তো ব্লগিং করতে পারেন,
অথবা আপনি টেকনোলজি বিষয়ক বিষয়গুলোতে আপনার ভালো পারদর্শিতা রয়েছে সেটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন, অথবা আপনি রাজনৈতিক বিষয়গুলো নিয়ে বেশ আলোচনা করতে পছন্দ করেন সেটা নিয়েও আপনি আলোচনা সমালোচনা করে ভিডিও আপলোড করতে পারেন। আমাদের বাংলাদেশের রাজনৈতিক আলোচনাগুলো খুব খুব বেশি চলে, তো সেটা নিয়ে আপনি কিন্তু ভিডিও আপলোড করতে পারেন। এছাড়া হয়তো আপনি গার্ডেনিং বাগান করতে পছন্দ করেন, আপনি সেই বাগান করার বিষয় নিয়ে আপনি ভিডিও বানাতে পারেন। অর্থাৎ ইউটিউবে ভিডিও বানানোর ক্ষেত্রে অপশনের আসলে কমতি নেই, আপনি যে কোনো ক্যাটাগরির ভিডিও আসলে আপনি বানিয়ে ইউটিউব থেকে মাসে 50,000 1,00,000 টাকা ইনকাম করতে পারবেন। আমার দেখা মতো দেখেছি অনেকেই শুধুমাত্র খামারি ভাইদেরকে নিয়েও কাজ করছে, করে সেখান থেকে ভালো ইনকাম করছে। আবার কেউ আছে শুধুমাত্র বাগান কীভাবে তৈরি করতে হয়, বাগানে কটা ফল হলো, কী সমাচার, এগুলো নিয়ে ভিডিও করেও কিন্তু অনেকেই ভালো ইনকাম করছে। আপনি আপনার নিজের যেই বিষয়টা ভালো লাগে আপনি সেই বিষয় নিয়েই ভিডিও বানাতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না। ইউটিউবে আসলে সব ধরনের ভিডিওই চলে। যদিও একটা সময় আমাদের ধারণা ছিল যে নাটক সিনেমা ছাড়া আর বুঝি কিছুই চলবে না, সেটা এখন ভুল ধারণায় পরিণত হয়েছে। আপনি এখন ইউটিউবে দেখবেন যে যে যা পারছে তাই আপলোড দিচ্ছে এবং সেই সেটাই ভিডিওতে ভিউ হচ্ছে। তো আপনিও চাইলে এই ধরনের যে কোনো কিছু শুরু করে সেখান থেকেও কিন্তু প্রচুর ইনকাম করতে পারবেন। এরপরে হচ্ছে যে ভিডিও রেকর্ড করলাম, ঠিক আছে, এটা এবার এটাকে এডিট করব কিভাবে। তো মোবাইলের মাধ্যমেও কিন্তু আপনি ভিডিও এডিট করে আপলোড করে ইনকাম করতে পারবেন। তো মোবাইল দিয়ে কীভাবে ভিডিও আপলোড করতে হয় বা ভিডিও এডিট করতে হয় সেটা যদি শিখতে চান তাহলে কমেন্টে আমাকে জানাবেন। আমি মোবাইল দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয় সে সম্পর্কে ভিডিও বানানোর চেষ্টা করবো আপনাদের জন্য। তো আপনি চাইলে কিন্তু আপনার মোবাইলটা দিয়েও কিন্তু ভিডিও এডিট করে সুন্দর করে সেগুলো আপলোড করে ইনকাম করতে পারবেন। তো আবারও এই সেই মোবাইলের কথাই কিন্তু বারবার চলে আসছে, কারণ প্রাথমিক পর্যায়ে আপনি চাইবেন না একটা বিষয়ের প্রতি মানে 30-35,000 টাকা ইনভেস্ট করলেন, কিন্তু দেখা গেল যে 2-3 মাস পরে আপনি ডিমোটিভেটেড হয়ে গেলেন, আপনার যে টাকাটা ইনভেস্ট করলেন সেটা আপনার আর কাজে লাগছে না। তাই আমি বলি প্রাথমিক পর্যায়ে আপনি মোবাইল দিয়ে শুরু করুন, সেটাই সবচেয়ে ভালো হবে। কী ধরনের ভিডিও বেশি চলে আমাদের বাংলাদেশে আসলে চলে না, কী ধরনের ভিডিও সেটা আগে খুঁজে বের করতে হবে। আপনি ইউটিউবে গেলে কী ধরনের ভিডিও ইউটিউবে চলে না সেটা যদি খুঁজেন আপনি কিন্তু খুঁজে পাবেন না। ইউটিউবে সব ধরনের ভিডিওই আসলে চলে, এর মধ্য থেকে কিছু ভিডিও আছে সবচেয়ে বেশি চলে, আপনার আপলোড করার সঙ্গে সঙ্গে প্রচুর ভিউ হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভাইরাল টপিকগুলো, বিভিন্ন সময় বিভিন্ন বিষয় আসলে ভাইরাল হয়ে থাকে। তো সেই ভাইরাল টপিকগুলো নিয়ে কথা বললে বা ভাইরাল টপিক নিয়ে ভিডিও করলে সবচেয়ে বেশি ভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে আপনার টেকনোলজি সংক্রান্ত ভিডিওগুলো ভালো ভিউ হয়, এরপর নিউজ সংক্রান্ত ভিডিওগুলো ভালো ভিউ হয়, এবং রাজনৈতিক মতবিরোধ রাজনৈতিক পর্যালোচনা এই ভিডিওগুলো প্রচুর ভিউ হয়। আসলে এখানে ইন্ডিভিজুয়ালি কোনো ক্যাটাগরিকে স্পেশালি ফোকাস করার কোনো প্রয়োজন হয় না। আপনি দেখেন ব্লগিং ভিডিওগুলোও কিন্তু প্রচুর চলে, আপনি ব্লগিং ভিডিওতে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাবেন না, এই যে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে আর সেটা ভিডিও করছে এবং সেটা প্রচার করছে, আর সেগুলোই আমরা পাগলের মতো দেখছি, দেখে ইউটিউবের রেভিনিউ বাড়াচ্ছে এবং আমাদের টাইম পাস করছে। এইখানে শুধুমাত্র আপনাকে একটু ইন্সপায়ারেশন করার জন্য এই ভিডিওটা বানালাম। পরের ভিডিওতে আমি চেষ্টা করব কীভাবে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলা যায় সেটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য, এবং কীভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিট করা যায় সেটা সম্পর্কেও ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং কীভাবে মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করবেন A to Z আলোচনা করার চেষ্টা করব। আশা করছি ভিডিও পরের ভিডিওগুলো আপনারা কন্টিনিউ করবেন। আর আপনি যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্ট যদি পাই তাহলে সেই ভিডিও বানানোর উৎসাহ পাবো, এবং আপনাদেরকে উৎসাহ এবং আপনাদের উৎসাহ পেলেই কিন্তু আপনি সেই এবং আপনাদের উৎসাহ পেলেই কিন্তু আমি সেই বিষয়ে ভিডিও বানাতে আগ্রহ হব, এবং আপনাদেরকে উপকার করার জন্য আমি সবসময় রেডি রয়েছি। আশা করছি আপনারা কমেন্ট আমাকে জানাবেন। তো সবাই অনেক ভালো থাকবেন, আশা করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। খোদা হাফেজ।